এবার আমরা যেটা পড়াশোনা করব সেটা হলো কেপলারের সূত্র। কি ভাইয়া? ভাইয়া কেপলারের সূত্র, ঠিক আছে? এই যে আমাদের সৌরজগৎ, এই সৌরজগতে এতগুলা গ্রহ সূর্যের চারপাশ দিয়ে ঘুরতেছে, এগুলার উপর কেপলারের তিনটা সূত্র আছে। কয়টা সূত্র আছে? তিনটা সূত্র আছে। এটাকে বলা হয় কেপলারের গ্রহ সম্পর্কিত তিনটা সূত্র। এই কেপলারের যে সূত্রগুলা, এটা সৌরজগতে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এমন না শুধুমাত্র পৃথিবীর জন্য বা শুধুমাত্র বৃহস্পতির জন্য, শুধুমাত্র বুধের জন্য, এরকম না, প্রত্যেকটা গ্রহের জন্যই কেপলারের সূত্র অ্যাপ্লিকেবল। আবারও বলতেছি, প্রথমেই লেখো, সৌরজগতের যতগুলা গ্রহ আছে প্রত্যেকটা গ্রহের জন্যই কেপলারের সূত্র অ্যাপ্লিকেবল, ঠিক আছে? লেখেন সৌরজগতের, সৌর জগতের প্রতিটা, প্রতিটা, হ্যাঁ, সৌরজগতের প্রতিটা গ্রহের জন্য কেপলারের সূত্র অ্যাপ্লিকেবল। গ্রহের জন্য কেপলারের সূত্র কি? অ্যাপ্লিকেবল, ঠিক আছে? কেপলারের সূত্র অ্যাপ্লিকেবল, ওকে, অ্যাপ্লিকেবল। বানানটাও ভুল লেগেছে, কি একটা অবস্থা! কেপলারের সূত্র কি বলতো? অ্যাপ্লিকেবল, ওকে। সৌরজগতের প্রত্যেকটা গ্রহের জন্য আপনি চাইলে কি করতে পারেন? কেপলারের সূত্র অ্যাপ্লাই করতে পারেন, এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? কেপলারের সূত্র কি বলে? প্রথম সূত্র লেখেন। প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে যে সৌরজগতের যে গ্রহগুলা, তারা সূর্যকে যে কোনো একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। প্রথমে তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, তোমরা কি কনিক্স পড়ছো? এই, তোমরা কি কনিক্স পড়ছো? ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার সিক্স, ইফ আম নট রং, কনিক্স, এই চ্যাপ্টারটা পড়ছো? কনিক্স চ্যাপ্টার সিক্স বোধ হয়, ঠিক আছে? কনিক্স চ্যাপ্টারটা কি তোমরা পড়ছো ম্যাথমেটিক্সে? এই, কনিক্স পড়ছো? কনিক্স পড়লে এটা বোঝাটা ইজি হবে, কনিক্স না পড়লে একটু প্যারা হয়ে যাবে। দেখো, এই কনিক্স পড়ছো তোমরা? আচ্ছা, না পড়ি নাই। না, উপগ্রহের জন্য অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র গ্রহের জন্য। ইয়েস, না, আচ্ছা, কেউ কেউ পড়ছে, কেউ কেউ পড়ে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো তোমরা আসলে উপবৃত্ত টুবৃত্ত খুব বেশি পারো না। না, আচ্ছা, প্যারা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, প্যারা নেই, না পড়লেও সমস্যা নাই, ঠিক আছে, ওকে, আমি একটু বুঝাচ্ছি। দেখো, উপবৃত্ত মানে কি? তাহলে প্রথমে তোমাদের উপবৃত্ত বোঝানো লাগবে, নাহলে তো এটা কিছুই বুঝবে না। চলো আমরা প্রথমে একটু উপবৃত্ত বুঝি, ঠিক আছে? এই যে এটা হলো একটা উপবৃত্ত। এটা কি একটা উপবৃত্ত? মানে বৃত্তের মতো দেখতে, কিন্তু একটু চ্যাপটা, ঠিক আছে? বৃত্তের মতো দেখতে, কিন্তু একটু চ্যাপটা, ঠিক আছে? ওকে, তো এই উপবৃত্তের দুইটা ফোকাল পয়েন্ট থাকে, বুঝছো? দেখো, উপবৃত্তের যে এই কোণা আর এই কোণা, মানে উপবৃত্তের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় উপবৃত্তের প্রধান অক্ষ। সো এই যেটা, এটা হলো উপবৃত্তের প্রধান অক্ষ, ঠিক আছে? এই যেটা, ওকে, এটা কি? উপবৃত্তের প্রধান অক্ষ, ওকে, এটা হলো আমাদের উপবৃত্তের প্রধান অক্ষ। আর দুইটা বিন্দুর মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা, ধরো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, মিনিমাম এই ডিস্টেন্সটাকে বলা হয় গৌণ অক্ষ। কি বলা হয়? গৌণ অক্ষ, ঠিক আছে? উপবৃত্তের, আহারে, এটা একটু বাঁকা হয়েছে মনে হয় না, একটু বাঁকা হয়েছে, দাঁড়াও, ইস ইস ইস, দাঁড়াও একটু, দাঁড়াও, জিনিসটা একটু সোজা করতে হবে। আয় হায়, আস্তাগফিরুল্লাহ, সেটাকে সরাই আগে, দাঁড়াও, এটাকে পুরো সিস্টেমটাকে হালকা করে একটু ঘুরাই দিব। ওকে, এটা একটু সোজা হয়েছে, এখন হলো জাস্ট এই জিনিসটাকে একটু ঘুরাবো। ইস, পুরাটা হয়ে যায় কেন ভাই? না, হইলো না, দাঁত দাঁত, এটা তো মুছেও না, কি একটা অদ্ভুত জিনিস রে ভাই, ইস রে, একটা, আচ্ছা, একাইটা দিব, ঠিক আছে? আমার সাথে মানে গ্যাঞ্জাম করবে না, একদম খেলে দিব, যাই হোক, সরি, না, খেলবো না। ওকে, এই হলো দুইটা পয়েন্ট, ওকে, ডান, আর এখানে এই হলো, ওকে ওকে ওকে, প্রমিত, নাইস নাইস ম্যান, অস্থির, সেরা হয়েছে না? ইয়েস হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এখন ওকে ডান দিকে নিয়ে আসো। দেখো, এটা হলো একটা উপবৃত্ত, ঠিক আছে? মানে বৃত্তের মতো দেখতে, বাট হালকা একটু চ্যাপটা। তো উপবৃত্তের পৃষ্ঠের উপর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হয় উপবৃত্তের প্রধান অক্ষ। যেমন এই যেটা, এটা হলো কি? দুইটা বিন্দুর মধ্যে একদম ম্যাক্সিমাম ডিস্টেন্স। তুমি অন্য যে কোনো দুইটা বিন্দু নিয়ে চিন্তা ভাবনা করে দেখো, দেখো এরকম ডিস্টেন্স আর পাবা না, ঠিক আছে? এই যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলি? উপবৃত্তের প্রধান অক্ষ। জাস্ট এমনি করে চিন্তা করো, একটা থাকবে বড় অক্ষ, একটা থাকবে ছোট অক্ষ। এগুলো ম্যাথমেটিক্সের ডিটেলসে শিখবা, এখন তো মাথা ঘামানোর দরকার নেই। যে বড় অক্ষটা, সেটাকে বলা হয় উপবৃত্তের প্রধান অক্ষ, ঠিক আছে? আর যেটা ছোট, সেটাকে বলা হয় কি? উপবৃত্তের গৌণ অক্ষ, ওকে? এখন এই যে প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের যে অর্ধেক, এটাকে বলা হয় অর্ধপরাক্ষ, ঠিক আছে? কি বললাম? প্রধান অক্ষের যে অর্ধেক,
উপবৃত্তের প্রধান অক্ষের যে অর্ধেক এটাকে কি বলা হয়? উপবৃত্তের অর্ধপরাক্ষ। ঠিক আছে, কি বলা হয়? উপবৃত্তের অর্ধপরাক্ষ। তাহলে একটা উপবৃত্ত থাকবে, তার পৃষ্ঠের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা সেটাকে আমরা কি বলবো? উপবৃত্তের প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের যে অর্ধেক তাকে আমরা কি বলবো? অর্ধপরাক্ষ। এই দুইটা অক্ষের যে ছেদবিন্দু সেটাকে আমরা বলবো উপবৃত্তের কেন্দ্র। ঠিক আছে, দুইটা অক্ষ, প্রধান অক্ষ আর গৌণ অক্ষ, এই যে দুইটা অক্ষ, ঠিক আছে, এই দুইটা অক্ষের যে ছেদবিন্দু তাকে আমরা কি বলবো? গৌণ অক্ষ। কি বলবো ভাইয়া? গৌণ অক্ষ বলবো। ঠিক আছে, ওকে, দুইটা অক্ষের যে ছেদবিন্দু তাকে কেন্দ্র বলবো, আর ছোট যে অক্ষটা সেটাকে কি বলবো? গৌণ অক্ষ বলবো। ও মাই গড, কি হয়েছে আমার, আমি এরকম পড়াচ্ছি কেন? আবার বলি, একটা বৃত্ত এমনি করে হালকা চাপ দিছো, কি হয়েছে? উপবৃত্ত হয়ে গেছে। ঠিক আছে, দেখা তো বুঝতেছি। আচ্ছা, উপবৃত্তের পৃষ্ঠের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স সেটাকে আমরা কি বলি? উপবৃত্তের প্রধান অক্ষ। প্রধান অক্ষের যে অর্ধেক সেটাকে কি বলা হয়? অর্ধপরাক্ষ। যে মিনিমাম ডিস্টেন্স দুইটা পয়েন্টের মধ্যে সেটাকে বলা হয় গৌণ অক্ষ। প্রধান অক্ষ আর গৌণ অক্ষের যে ছেদ বিন্দু সেটাকে কি বলা হয়? উপবৃত্তের কেন্দ্র। ওকে, আর প্রধান অক্ষের উপর দুইটা পয়েন্ট থাকে, বুঝছো? এগুলো নিয়ে তোমরা পরে বিস্তারিত স্টাডি করবে, এরকম দুইটা পয়েন্ট থাকে, এই দুইটা পয়েন্টকে বলা হয় উপবৃত্তের ফোকাল পয়েন্ট। কি বলা হয়? উপবৃত্তের ফোকাস বিন্দু বা ফোকাল পয়েন্ট। ঠিক আছে, ফোকাস বিন্দু বা ফোকাল পয়েন্ট। ওকে, প্রত্যেকটা উপবৃত্তে কয়টা ফোকাল পয়েন্ট থাকে? দুইটা। ঠিক আছে, প্রত্যেকটা উপবৃত্তের মধ্যে দুইটা ফোকাল পয়েন্ট বা দুইটা ফোকাস বিন্দু থাকে। ওকে, এতটুকু জানলেই চলবে, উপবৃত্তের ব্যাপারে আর কিছু জানা লাগবে না। ওকে, একটা উপবৃত্তের প্রধান অক্ষের উপর দুইটা ফোকাল পয়েন্ট থাকে। ওকে, প্রধান অক্ষ আর গৌণ অক্ষের যে ছেদবিন্দু সেটাকে বলা হয় উপবৃত্তের কেন্দ্র, আর প্রধান অক্ষের যে অর্ধেক সেটাকে কি বলা হয়? উপবৃত্তের অর্ধপরাক্ষ। এতটুকু জানলেই চলবে আপাতত উপবৃত্ত সম্পর্কে। ঠিক আছে, গুড। এখন কথা হলো কেপলারের প্রথম সূত্রটা কি। কেপলারের প্রথম সূত্রে বলা হয় সৌরজগতের প্রত্যেকটা গ্রহ সূর্যকে যে কোনো একটা ফোকাল পয়েন্টে রেখে সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরবে। কি বললাম? সৌরজগতের প্রত্যেকটা গ্রহ সূর্যকে যে কোনো একটা ফোকাল পয়েন্টে রেখে সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরবে। তার মানে আমাদের একটা গ্রহের কক্ষপথ হবে কিরকম? উপবৃত্তাকার। ঠিক আছে, গ্রহের কক্ষপথ কিরকম হবে? উপবৃত্তাকার হবে। সূর্য কোথায় থাকবে? এই উপবৃত্তের দুইটা ফোকাসের যে কোনো একটা ফোকাস বিন্দুতে থাকবে। ঠিক আছে, বাম পাশেরটাও থাকতে পারে, ডান পাশেরটাও থাকতে পারে, এক এক গ্রহের ক্ষেত্রে এক এক রকম, বাট দুইটা ফোকাল পয়েন্টের বা দুইটা ফোকাস বিন্দুর যে কোনো একটা বিন্দুতে সূর্য অবশ্যই থাকবে। তাহলে গ্রহগুলা সূর্যের চারপাশে কেমন পথে আবর্তন করে? উপবৃত্তাকার পথে আবর্তন করে। সূর্য কোথায় থাকে? সেই উপবৃত্তের যে কোনো একটা ফোকাল পয়েন্টে। ঠিক আছে, তো আমাদের গ্রহগুলা সূর্যের চারপাশে ঘুরবে কেমনে? এমনে করে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ঠিক আছে, আমাদের সূর্য কোথায় থাকবে? সূর্য থাকবে এই যে দেখো, এটা যদি প্রধান অক্ষ হয়, এটা যদি প্রধান অক্ষ হয়, তার উপর এই একটা ফোকাল পয়েন্ট, এই একটা ফোকাল পয়েন্ট, যে কোনো একটা ফোকাল পয়েন্টে বা যে কোনো একটা ফোকাস বিন্দুতে সূর্য থাকবে। ঠিক আছে, সো আমাদের সূর্য এই দুইটার যে কোনো একটা থাকবে, ধরো এটাই আছে, ঠিক আছে, ধরো এটাই আছে, ওটাও থাকতে পারে, এক একটা গ্রহের জন্য এক এক রকম হবে। ঠিক আছে, যে কোনো একটা ফোকাস বিন্দুতে সূর্যকে রেখে গ্রহগুলা কি করবে? সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। ঠিক আছে, এটাই হলো প্রথম সূত্র। একটু দেখো তো আগে, এইটা বুঝছো কিনা এই জিনিসগুলো, একটু নতুন নতুন দেখতেছো হয়তো বা, একটু কনফিউশন লাগতে পারে, বাট কঠিন নেই এগুলো, এগুলো খুব সোজা, এগুলো খুব সোজা। ঠিক আছে।